শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর চক্রান্তগুলোর একটা কি জানেন? সে আপনাকে এমন একটি মানসিক অবস্থায় নিয়ে যাবে যখন কেউ আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দিতে চাইলে আপনি তার উপর ক্ষিপ্ত হন, আর এ কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হন। কেউ যখন আপনাকে বলে, ভাই এ কাজটা হারাম, তখন আপনি বলেন, ভাই দয়া করে আমাকে আমার মতো থাকতে দাও, মানুষের ভুল ধরা ছাড়া তোমার কি আর কোনো কাজ নেই? আগে নিজেকে শুধরাও, নিজের ভুল নিয়ে মাথা ঘামাও। তুমি না আগে অমুক অমুক কাজ করে বেড়াতে, আজ তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? তুমি তো ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করছো, তোমার নসিহা করার পদ্ধতি ঠিক না। যখন আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া হয় তখন এরকম প্রতিক্রিয়া হওয়া ঠিক না। মানুষের অতীতের কথা টেনে তাকে খটে দেওয়া অত্যন্ত গর্হিত কাজ, তবে এতটুকু বললে সেটা তার একটা সীমার মধ্যে চলে। সমস্যা হলো যখন এটার পরের লেভেলে চলে যাই, যখন আপনি বলেন, শোনো আমি যা করছি সেটা ঠিকই আছে, ইসলামের ব্যাপারে তোমাদের সংকীর্ণতা বুঝের কারণে তুমি এটাকে হারাম বলছো, আগের যুগের আলিমদের কথা মেনে চলতে আমি বাধ্য না, এ বিষয়ে তোমাদের ইজমা থাক বা না থাক সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। তাদের সময় চলে গেছে, এখন আধুনিক যুগ, এ যুগে চলার জন্য পথ আমাদের নিজেদেরকেই ঠিক করে নিতে হবে। এ পর্যায়ে এসে শয়তান আপনাকে সীমালঙ্ঘনের নতুন এক স্তরে নিয়ে যায়। প্রথমে আপনি কেবল নসিহা প্রত্যাখ্যান করেছিলেন, এবার সেখান থেকে আপনি চলে গেলেন সত্যকে প্রত্যাখ্যান করার দিকে। কোরআনের সঠিক বুঝ কোনটা, একটা বুঝে কি সঠিক কিনা, এই আলোচনাগুলো করার জায়গা এটা না। কিন্তু যে মানুষগুলো এভাবে কথাগুলো বলে তারা কি আসলে ইলমি জায়গা থেকে এই বিরোধিতা করে? না, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এমন কথা বলা মানুষেরা চালিত হয় আবেগ, কামনা বাসনা, খেয়াল খুশি, হতাশা, রাগ ইত্যাদি দিয়ে। নিজেদের খেয়াল খুশি, কামনা বাসনা কিংবা আবেগের কারণে তারা দিনের সুস্পষ্ট এবং প্রতিষ্ঠিত অবস্থান প্রত্যাখ্যান করে, তারপর সেটার বৈধতার অজুহাত খুঁজে বেড়ান নানান অন্ধকূপে, যতক্ষণ না তারা নিজেদের অন্তরে ওই সমস্যাগুলো সমাধান করছে ততক্ষণ তাদের সাথে ইলমি আলোচনায় গিয়ে কোনো লাভ নেই। প্রিয় পাঠক, কখনো নিজের ভুলকে নিজের পাপের পক্ষে যুক্তি খুঁজবেন না, কখনো এই পর্যায়ে নামা যাবে না, এর ফলে আপনি নিজেকে আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন করে ফেলবেন, কিন্তু বিনিময়ে কিছুই পাবেন না। যতক্ষণ আপনি পাপকে বৈধতা দেওয়ার চেষ্টা করেননি ততক্ষণ গুনাহ করা সত্ত্বেও আপনি আল্লাহর রহমতের কাছাকাছি ছিলেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, তিনি বলেছেন, আর অন্য কিছু লোক তাদের অপরাধ স্বীকার করেছে, সৎকর্মর সঙ্গে তারা অসৎকর্মকে মিশ্রণ ঘটিয়েছিল, আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবেন, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা আত-তাওবা 102। ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এই আয়াতটি কিছু নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে অবতীর্ণ হলেও এর অর্থ ব্যাপক এবং সমস্ত অপরাধী ও পাপী মুমিনদের ব্যাপারে এটাই প্রযোজ্য। কথাগুলো আবার পড়ুন, গুনাহগার অপরাধী বান্দা যারা ভালো মন্দ আমলে মিশ্রণ ঘটিয়েছে, আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবেন, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। কিন্তু এই ক্ষমা পাওয়ার শর্ত আছে, কি সেই শর্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের অপরাধ স্বীকার করেছে। আমি বলছি না যে আমার কাছে এসে নিজের গুনাহগুলোকে স্বীকার করুন, যে আপনাকে নসিহা করছে সেও চায় না যে আপনি আপনার গুনাহগুলো তার কাছে স্বীকার করুন। তাদের অপরাধ স্বীকার করেছে, এ অংশের ব্যাখ্যা ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, অর্থাৎ তারা নিজেদের দোষ এবং অপরাধ স্বীকার করে নিয়েছে, তারা নিজেদের কাছে এবং নিজের প্রতিপালকের কাছেই গুনাহগুলো স্বীকার করেছে। আমার কাছে বলার দরকার নেই, কোনো মানুষের কাছে কিচ্ছু বলার দরকার নেই, বিষয়টা আপনার এবং আপনার রবের মাঝে। আমাদের ধর্ম ক্যাথলিকদের ধর্মের মতো না, যেখানে আপনি পাদ্রীদের কাছে গিয়ে নিজের পাপের স্বীকারোক্তি দেবেন আর তারা আল্লাহর পক্ষ হয়ে জানাবে যে আপনার পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। আমরা পাপ মুক্তির সার্টিফিকেটের ব্যবসা করি না। আপনার যেমন গুনাহ আছে তেমনি আমার নিজেরও গুনাহ আছে, আমার কাছে কিছু বলার দরকার নেই। কিন্তু যে জিনিসটা আমাকে আল্লাহর রহমত পাবার সবচেয়ে বেশি আশা দেয় তা হলো আমি আমার গুনাহকে স্বীকার করি। তাই আমার ভাই বোনেরা, তাওবা করুন, আল্লাহ আপনার প্রতিপালক, তার কাছে ফিরে আসুন, প্রশংসা ও মহত্ব তারই। কিন্তু হাত জোড় করে অনুরোধ করছি, কখনও নিজের গুনাহকে বৈধতা প্রমাণ করতে যাবেন না, কখনও সেগুলোকে জায়েজ মনে করবেন না, এবং দিনের এমন কিছু অস্বীকার করে বসবেন না যেগুলো জরুরিয়াতের দিনের অন্তর্ভুক্ত। আলিমরা নবী আলাইহি ওয়াসাল্লামদের ইলমের অধিকারী এবং এই উত্তরাধিকার অস্বীকার করবেন না। এবং
সালফেস আলাইহিনদের দিক নির্দেশনা বিরোধিতা করবেন না। আপনার অপছন্দের কেউ আপনার ভুল ধরিয়ে দিলে চুপ করে থাকুন, সেটাই উত্তম। চুপ থেকে নিজের অবস্থা যাচাই করুন, দেখুন আসলেই ভুল করেছেন কিনা। যদি এটা না পারেন, যদি ভুলবশত তাকে কড়া কথা শুনিয়ে দেন, তার কোনো অতীতের ভুলের কথা মনে করিয়ে তাকে খোঁটা দেন, তাহলে অনুতপ্ত হন, তওবা করুন, তার কাছে ক্ষমা চান, কারণ আপনি তার উপর জুলুম করেছেন। কিন্তু আল্লাহর নামে বলছি, যাই হোক না কেন, কোনো অবস্থাতে নিজের ভুলকে ঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না, অজুহাত দেবেন না, নিজের পাপের বৈধতা আবিষ্কার করার চেষ্টা করবেন না, নিজেকে ওই রহমা থেকে বঞ্চিত করবেন না যার কথা আল্লাহ তার কালামে উল্লেখ করেছেন। আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবেন, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা তওবা 102।